नमस्कार बन्धुरा बांगला हिंदी शिखर क्लासे अपना स्वागत आज 102तम पर्व আমাকে অনেক দিন ধরেই অনেকে মেসেজ করছেন, অনেক বন্ধুরাই বলছেন দাদা এটা নিয়ে আলোচনা করুন, স্যার ওটা নিয়ে আলোচনা করুন। আমি তাতে খুব খুশি হয়েছি, খুশি হচ্ছি এবং আমার যথাসাধ্য চেষ্টা করছি। তো আজকে যে বিষয়ে আলোচনা সেই বিষয়ে আমাকে মেসেজ করেছিলেন MC ঘোষ, 17 নম্বর ভিডিও দেখে উনি লিখেছিলেন দারুণ এপিসোড, ক্যারি ইট অন, আর দাদা হুয়া হুয়ে দিয়ে এপিসোড বানান, উপকৃত হই। এই একই বিষয়ে আরও কয়েকদিন আগে আরেকজন বন্ধু মেসেজ করেছিলেন, তার নাম হচ্ছে অদিতি ভট্টাচার্য, একটু হুয়া হুয়ে এর প্রয়োগ শিখিয়ে দেবেন। এই দুজনের আলোচনার মধ্যে, দুজনের দুটো প্রশ্নের মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে হুয়া হুয়ে নিয়ে একটা আলোচনা চেয়েছিলেন। আজকের আলোচনাটা এই হুয়া হুয়ে নিয়ে হবে। আমরা বাংলাতে কিছু কিছু কথা বলি, যে গাড়িটা চলছে, যে গাড়িটা চলছে তাকে কি বলি, চলন্ত গাড়ি। যে ঘোড়াটা দৌড়াচ্ছে তাকে কি বলি, ছুটন্ত ঘোড়া বলা ভালো। একটা ছেলে হাসছে তাকে কি বলি, হাসতে থাকা ছেলে। এগুলো হচ্ছে কৃদন্ত, বর্তমান কালের হলে সেটা কৃদন্ত বর্তমান, অতীত কালের হলে সেটা কৃদন্ত অতীত। এই কৃদন্ত ব্যাপারটার মধ্যেই হুয়া হুয়ে ব্যাপারটা আছে। যেমন বো লড়কা হাসতা হ্যায়, বো লড়কা হাসতা হ্যায়, হাসতা হুয়া লড়কা। গাড়ি পটরি পর চলতি হ্যায়, গাড়ি পটরি পর চলতি হ্যায়, যেহেতু গাড়ি স্ত্রীলিঙ্গ সেজন্য চলতি হ্যায়, গাড়ি পটরি পর চলতি হ্যায়, চলতি গাড়ি। আর হাসতা হুয়া লড়কা, হাসতা হুয়া লড়কা, যদি লড়কা না হয়ে লড়কি হতো তাহলে হাসতি হুই লড়কি। সুতরাং এই যে উদাহরণ, হাসতা হুয়া লড়কা, হাসতা, চলতি গাড়ি, চলতি স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ হলে চলতা, এই তা যুক্ত যে শব্দগুলি আছে, হাসতা দৌড়তা চলতা, এগুলোর পরে একটা বিশেষ্য পদ আছে এবং এই শব্দগুলো বিশেষণের মতো কাজ করছে, এগুলোই হলো কৃদন্ত বর্তমান। চলতা পঙ্খা অচানক রূপ গায়া, যেহেতু চলতা সেই জন্য পঙ্খা, পঙ্খার জন্যই চলতা এবং শেষে গয়া, পুংলিঙ্গ একবচন। চলতে পঙ্খে অচানক রূপ গায়ে, চলতে পঙ্খে গায়ে, চলতি গাড়ি অচানক রূপ গাই, চলতি গাড়ি, গাড়ি তার জন্য চলতি এবং তার জন্য গাই, চলতি গাড়িয়া অচানক রূপ গাই। প্রথমটা বললাম পুংলিঙ্গ একবচন, চলতা পঙ্খা, পরেরটা বললাম পুংলিঙ্গ বহুবচন, চলতে পঙ্খে, তারপরে বললাম স্ত্রীলিঙ্গ একবচন, চলতি গাড়ি, এবং তারপরে বললাম চলতি গাড়িয়া স্ত্রীলিঙ্গ বহুবচন। এই যে পদটি, তা যুক্ত পদটি যে বিশেষ্যকে বিশেষিত করছে, বিশেষিত শব্দের সঙ্গে আ এ ই নিয়মে পরিবর্তিত হয়, তার একটা উদাহরণ আমি আপনাদেরকে বললাম। এই যে কৃদন্ত পদ, এই কৃদন্ত পদগুলির সঙ্গে অনেক সময় হুয়া যুক্ত করা যায়।
এবং এই হুয়া এই শব্দটি যে বিশেষ্যের সঙ্গে বিশেষিত হচ্ছে সেই বিশেষ্যের লিঙ্গ ও বচন অনুসারে আ এ ই নিয়মে পরিবর্তিত হয়। এবার তার কতগুলো উদাহরণ দেব। সড়ক পর খেলতা হুয়া লড়কা, সড়ক পর খেলতা হুয়া লড়কা, সড়ক পর খেলতে হুয়ে লড়কে, রাস্তার উপর খেলা করছে এমন কিছু ছেলেরা। সড়ক পর খেলতি হুই লড়কি, তাহলে কৃদন্ত বর্তমানের সঙ্গে হুয়া হুয়ে যুক্ত হয়, এগুলো কখন কিভাবে পরিবর্তিত হয় সেটা আমি বললাম। এবং এই তা যুক্ত পদটি বিশেষণের মতো কাজ করে। আমরা বিশেষণকে সাধারণত দুরকমভাবে বেশি ব্যবহার করি। একটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ, যাকে বিশেষণ বলা হয়, ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ। আর একটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ, যাকে বলে অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব কোনটা আর অ্যাডজেক্টিভ কোনটা কিভাবে চিনব? চেনার সব থেকে ভালো উপায় হলো যে এই পদটি কার সামনে রয়েছে। বিশেষ্যের সামনে আছে, তাহলে এটা বিশেষণ। সুন্দর ফুল, তাহলে সুন্দর কথাটা বিশেষণ। ফুল একটা বিশেষ্য বা নাউন, নাউনের আগে আছে, তাহলে এটা হচ্ছে বিশেষণ। আস্তে চলো, চলো ক্রিয়াপদ, তার আগে আছে আস্তে, বা জোরে চলো, জোরে এটা ক্রিয়াপদের আগে আছে, এটা ক্রিয়া বিশেষণ। যেমন কৃদন্ত বর্তমান, দৌড়তা হুয়া লড়কা গির পাড়া, দৌড়তা হুয়া লড়কা গির পাড়া, একটা ছেলে দৌড়াচ্ছিল, দৌড়াতে দৌড়াতে সে পড়ে গেল। এটাকে ক্রিয়া বিশেষণ হিসেবে কিভাবে ব্যবহার করা যায়? লড়কা দৌড়তে হুয়ে গির পাড়া, দৌড়ানোর সময় পড়ে গেল। আর একটা উদাহরণ, দৌড়তি হুই লড়কি গির পড়ি, ছুটন্ত মেয়েটি পড়ে গেল। দৌড়তি হুই লড়কি গির পড়ি, এটা ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহার করলে কিভাবে হবে, কেমন হবে? লড়কি দৌড়তে হুই গির পড়ি। আর একটা উদাহরণ, দৌড়তে হুয়ে লড়কে গির পড়ে, ক্রিয়া বিশেষণ হলে কি হবে? লড়কে দৌড়তে হুয়ে গির পড়ে। সুতরাং দৌড়তে এই কথাটি কিন্তু পরিবর্তন হলো না, কারণ এর পরে যে কথাটা আছে হুয়া, সেই হুয়াটা পরিবর্তন হলো। প্রথমবার লড়কা দৌড়তে হুয়া গির পড়া, দ্বিতীয়বার লড়কে দৌড়তে হুয়ে গির পড়ে, এবং তৃতীয়বার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে লড়কি দৌড়তে হুই গির পড়ি। যখন এই হুয়া হুয়ে থাকবে তখন দৌড়তে এই কথাটা আর পরিবর্তন হবে না, এবং হুয়া হুয়ে অংশটা পরিবর্তন হবে পরবর্তী যে ক্রিয়াপদ আছে সেই ক্রিয়াপদ অনুসারে, যদি এটা ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়। এই যে আলোচনাটাগুলো করলাম, এটা হচ্ছে বর্তমানকাল, কৃদন্ত বর্তমান। অতীতকালেও এটা ব্যবহার করা যায়, কৃদন্ত অতীত। এবার দেখে নেব তার কয়েকটি উদাহরণ। এক মেহমান মেরে ঘর আয়া, এক মেহমান একজন অতিথি মেরে ঘর আয়া, আমার ঘরে এসেছিল। ঘর আয়া মেহমান, দরওয়াজা খোলা, খোলা দরওয়াজা। হুয়া যুক্ত করেও এ ধরনের কথাগুলো ব্যবহার করা যায়। মাই বেচা হুয়া সামান ওয়াপাস নেহি লুঙ্গা, বিক্রি করা জিনিস আমি ফেরত নেব না। বেচা হুয়া
শুয়ে থাকা লোকগুলো উঠে বসল। লেটে হুয়ে লোক খড়ে হো গায়ে, লেটে খড়ে গায়ে, লেটে হুয়ে লোক খড়ে হো গায়ে। আপনি কি টাইপ করা চিঠিগুলো পাঠিয়ে দিয়েছেন? ক্যা আপনি টাইপ কি হুই চিঠিয়া ভেজ দি? চিঠিয়া স্ত্রীলিঙ্গ, বহুবচন। বিশেষ্যের পরে যদি অনুসর্গ থাকে তাহলে আ অন্ত বিশেষণগুলি এ অন্ত হয়ে যায়। লেটা হুয়া আদমি, তারপরে আছে নে, লেটা হুয়া আদমি নে, এটা কি হবে? লেটে হুয়ে আদমি নে, যেহেতু নে অনুসর্গ আছে, আদমি তারপরে বিশেষ্যের পরে অনুসর্গ, সেই জন্য বিশেষণ কৃদন্ত যেটা লেটা হুয়া সেটা লেটে হুয়ে হয়ে গেল। আর একটা উদাহরণ, ফাটা হুয়া নোট, অর্থাৎ ছেঁড়া নোট, ফাটা হুয়া নোট, তারপর অনুসর্গ আছে কো, তাহলে এটা হয়ে যাবে ফাটে হুয়ে নোট কো। বন্ধুরা, তাহলে এই হচ্ছে আজকের ভিডিও হুয়া হুয়ে দিয়ে। এর পরের দিন আমরা একটি গল্প পড়ব, গল্পটা অনেকটা বড়, আর গল্পের একদিনে পুরোটা না পড়লে বোঝা যায় না, সুতরাং পরের দিন আমরা শুধু তার গল্পটা পড়ব এবং তার পরের দিনে আমরা তার ব্যাখ্যা করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।